আসসালামু আলাইকুম সবাইকে। যারা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টেন্সি ফ্রিল্যান্সিং করতে চান কিন্তু এই বিষয়ে কোনো আইডিয়া নাই, কিভাবে কাজ করবেন, কোথা থেকে শুরু করবেন এটা বুঝতে পারছেন না, ওনাদের জন্য বেসিক একেবারে ওপেনিং কিছু গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা জানেন, যারা আমাদের সাথে এখানে ট্রেনিং করেন তারা তো জানেনই, এগুলো তো আপনারা অনেকবার শুনছেন। যারা একেবারেই নতুন ওনাদের জন্য হয়তো এটা কাজে লাগবে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই শব্দগুলো এখন আমাদের জীবনে খুব পরিচিত, বিশেষ করে এই প্যান্ডেমিকে আমরা এটার সাথে খুব ইউজড হয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন আউটসোর্সিং এর কাজ করছে এরকম ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 6.5 লাখ। এটা যে কোনো বিচারেই, যে কোনো দেশেই বিচারেই একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ফ্রিল্যান্সিং জগতে। আপনি যদি আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর সাথে আমরা কম্পেয়ার করি, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই 6.5 লাখের মধ্যে কত পার্সেন্ট বা কতজন অ্যাকাউন্টেন্সি ফ্রিল্যান্সিং করছেন। যদিও আমাদের কাছে এই ধরনের স্পেসিফিক কোনো ডেটা নেই, তারপরেও সহজেই অনুমান করা যায় সেটা খুবই 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 নগণ্য পার্সেন্টেজ। যদি আমরা কম্পেয়ার করি 6.5 লাখে, সেটা খুবই সামান্য। কিন্তু আমাদের দেশে প্রতি বছর 10,000-এর মতো বিজনেস গ্রাজুয়েট বের হয়, 52টার মতো ইউনিভার্সিটি আছে, যেখানে অলমোস্ট সব ইউনিভার্সিটিতেই বিবিএমবি ডিপার্টমেন্ট আছে। তাহলে আমাদের এত ছেলে মেয়ে থাকার পরও কেন আমাদের এই আউটসোর্সিং অ্যামাউন্টটা, আউটসোর্সিং নাম্বারটা, ফ্রিল্যান্সারের নাম্বারটা এত এত লো কেন, এত সিগনিফিকেন্ট না কেন? এটার কারণ হচ্ছে আমাদের এই বিষয়ে কোনো আইডিয়া নেই, আমরা কোথেকে শুরু করব, আমাদের স্ট্রেংথ বা উইকনেস নিয়ে আমাদের কোনো ধারণা নাই, হ্যাঁ, বা আমরা রিসোর্স ওভাবে পাচ্ছি না। সো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো, এই কি ইস্যুগুলো আপনাদেরকে আজকে ধারণা দিতে। যারা শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য, ওনাদের জন্য এটা খুব বেশি হয়তো উপকার আসবে না। তো অ্যাকাউন্টেন্সি কি সেটা আমরা জানি, অ্যাকাউন্টেন্ট কি আমরা সেটা জানি, অর্থাৎ আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলছি আপনি বাংলাদেশে বসে কিভাবে বিদেশের অ্যাকাউন্টেন্সি জবগুলো করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। তো এই আপনার অ্যাকাউন্টেন্সিটা আপনি করতে পারছেন মূলত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। ক্লাউড অ্যাকাউন্টেন্সি যে বিষয়টা এখন সারা দুনিয়ার এই মুহূর্তে হটকেক বলতে পারেন অ্যাকাউন্টেন্সি ওয়ার্ল্ডে, মূলত ক্লাউড অ্যাকাউন্টেন্সি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, এই সুযোগটা এনে দিয়েছে বাংলাদেশে বসে আপনি বিশ্বের যে কোনো দেশে কাজ করার। তো ক্লাউড অ্যাকাউন্টেন্সি কি, খুব সংক্ষেপে যদি আমি একবার সহজ কথায় বলি, ক্লাউড অ্যাকাউন্টেন্সিটা হলো আপনি আমাদের ইমেইলের মতো, অর্থাৎ আপনি অ্যাকাউন্টেন্সি সফটওয়্যার ঢুকতে পারছেন আপনার যে কোনো লোকেশন থেকে ইন্টারনেটের মাধ্যমে, এবং সেটা মোবাইল দিয়ে ঢুকতে পারছেন, মোবাইল ট্যাব যে কোনো কিছু দিয়ে আপনি ঢুকতে পারছেন। তো অর্থাৎ আগে আমাদের যেটা অসুবিধা ছিল, আমাদের অ্যাকাউন্টেন্সি প্যাকেজগুলোতে আমাদের ডেস্কটপ ভার্সন হলো, আমাকে অফিসে যেতে হতো, আমাকে কম্পিউটার ওপেন করতে হতো, এই ব্লকেজটা উঠে গিয়ে আপনার অ্যাক্সেসটা, অ্যাকাউন্টেন্সি অ্যাক্সেসটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সফটওয়্যার অ্যাক্সেসটা করে দিচ্ছে ক্লাউড ভার্সন হওয়ার কারণে। সেই কারণে, সেই সুযোগে মূলত আমাদের এই 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 অপরচুনিটিটা তৈরি হলো। এটা হচ্ছে মেজর রিজন অ্যাকাউন্টেন্সি জগতে। আচ্ছা, তার মানে এই না যে ডেস্কটপ ভার্সন দিয়ে কাজ হবে না, এমন না, ডেস্কটপ ভার্সনের কাজ এখন আউটসোর্সিং মার্কেট এখনো হচ্ছে, আরো হবে, অনেকদিন আরো থাকবে। আচ্ছা, বাট মেজর পোর্শনটা আসছে মূলত ক্লাউড অ্যাকাউন্টেন্সির কারণে। আচ্ছা, অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন, আপনি যদি অ্যাকাউন্টেন্সি জানেন, আপনি বাংলাদেশে বসেই বিদেশের যে কোনো অ্যাকাউন্টেন্সি ফার্ম, যে কোনো কোম্পানির অ্যাকাউন্টস আপনি ওদের সিস্টেমে লগ ইন করে দেখতে পাবেন। তো আমরা একটু দেখি ফ্রিল্যান্স অ্যাকাউন্টেন্টরা জন্য কি ধরনের অপরচুনিটিটা আছে আউটসোর্সিং এ। ফ্রিল্যান্সিং জগতে আউটসোর্সিং যা হচ্ছে তার 80% হচ্ছে এসএমই বিজনেস, স্মল মাইক্রো বিজনেস বা মিডিয়াম সাইজ এন্টিটিগুলোই মূলত বেশি ফ্রিল্যান্সিং হচ্ছে। উন্নত বিশ্বগুলোতে স্মল বিজনেস ইকোনমির ব্যাকবোন, প্রত্যেকটা উন্নত দেশের ব্যাকবোন এবং স্মল বিজনেসগুলো, সেজন্য এই দেশে গভর্নমেন্টেরও সাপোর্ট থাকে এই বিজনেসগুলো যেন খুব বেশি ডেভেলপ করে। আচ্ছা, তো মূলত এই বিজনেসগুলো যেহেতু তারা স্মল বিজনেস, তারা নিজেরা ফুল টাইম অ্যাকাউন্টেন্ট রাখার ক্যাপাসিটি রাখেন না। তো তাদের এখন সহজ অপশন হচ্ছে তাদের যখন প্রয়োজন হয় তখন সেই কাজটাকে আউটসোর্স করে দিয়ে দেওয়া, থার্ড ওয়ার্ল্ডে দিয়ে দেওয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন এই দেশগুলোতে দিয়ে দেওয়া, যেখানে লেবার কস্টটা কম। আচ্ছা, এছাড়া অনেকেই আর কোথায় কোথায় আপনি কাজ করতে পারেন, আপনি ফ্রিল্যান্স অ্যাকাউন্টেন্ট হিসেবে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন। এই কাজগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আসে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, PPH নামে অনেক, এছাড়া আর অনেক মার্কেট প্লেস আছে, এখানে কাজগুলো মূলত আসে। এছাড়া আপনি স্পেসিফিক কোন কোম্পানির সাথে রিমোট ওয়ার্কার হিসেবে কাজ করছেন, রেফারি হিসেবে, ফাইন্যান্স ম্যানেজার হিসেবে, অ্যাকাউন্টেন্ট হিসেবে, বুককিপার হিসেবে, ক্রেডিট কন্ট্রোলার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ফ্রিল্যান্স, অনেকগুলো অপশন আছে। আপনি যদি ফ্রিল্যান্স মার্কেট ও ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যদি কাজ নাও করেন, স্পেসিফিক কোন কোম্পানির সাথে চাইলে সেক্ষেত্রেও কাজ করতে পারবেন এবং এই ধরনের সুযোগ অসংখ্য। আপনি ইন জেনারেল কি ধরনের কাজগুলো হয়ে থাকে? আচ্ছা, আমরা লেফট পাশে কিছু ডাটা দিয়েছি, এটা অবশ্য 5-6 মাস আগের ডাটা, এর ডাটাটা হয়তো কিছুটা চেঞ্জ হবে। আচ্ছা, মূলত যে কাজগুলো খুব বেশি আসে মার্কেট প্লেসে বা বুককিপিং পজিশনে, যে কাজগুলো খুব বেশি আসে সেটার একটা লিস্ট হলো রাইট সাইডে এই ইনফরমেশনগুলো, ঠিক আছে? এটাই হলো সে একটা লিস্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মেইনটেইনিং ট্রানজাকশন রেকর্ড, প্রোডিউসিং ফিনান্সিয়াল রিপোর্টস। তো কি ধরনের কাজ মার্কেট প্লেস গুলোতে সাধারণত এসে থাকে, কি ধরনের কাজের ডিমান্ড খুব বেশি? মার্কেট প্লেস বলতে আমরা যারা জানেন না, আমি একেবারে ধরে নিচ্ছি এখানে অনেকে আছেন যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একেবারেই জানেন না, আমি ধরে নিচ্ছি ওনাদের জন্য বলছি, যেখানে কাজগুলো মূলত বায়াররা কাজগুলো সাবমিট করেন সেটাকে মার্কেট প্লেস বলে। এই ধরনের মার্কেট প্লেস অনেকগুলোই আছে, আমরা একটু আগে বললাম। তো মার্কেট প্লেসের 90% ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের হচ্ছে স্মল বিজনেস, ভেরি স্মল না, মাইক্রো বিজনেস। তো ওখানে যে পরিমাণ কাজটা আসে সেই কাজের একটা লিস্ট যদি আমরা করি সেটা হচ্ছে এই লিস্টটা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। মেইনটেইনিং ট্রানজাকশন রেকর্ড, প্রোডিউসিং ফিনান্সিয়াল রিপোর্টস, পারফর্মিং রিকনসিলিয়েশনস, অনলাইন বুককিপিং অ্যান্ড ক্লাউড অ্যাকাউন্টিং, মেইনটেইনিং ডে বুকস, মেইনটেইনিং প্যাটি ক্যাশ, কিপিং জার্নালস, মেইনটেইনিং লেজার্স, এই জিনিসগুলোই আসে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো কি খুব কঠিন কিছু বা এগুলা খুব সামথিং ভেরি ডিফিকাল্ট? আমার মনে হয় যাদের এখানে অ্যাকাউন্টেন্সির মিনিমাম নলেজ আছে আপনারা স্বীকার করবেন এগুলো অ্যাকাউন্টেন্সির ভেরি বেসিক জব। বাংলাদেশেও আপনারা যারা কোম্পানিতে কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করছেন এখন, এগুলো আপনাদের রুটিন ওয়ার্ক, আপনারা প্রতিদিন এই কাজটাই করেন, এক্স্যাক্টলি সেম কাজটাই আপনারা করবেন, জাস্ট সফটওয়্যার ইউজ করে। আপনারা বাংলাদেশে হয়তো কেউ সফটওয়্যার ইউজ করছেন, কেউ ম্যানুয়ালি করছেন বা এক্সেলে করছেন। এখানে মূলত কিছু জনপ্রিয় কিছু সফটওয়্যার আছে এই মুহূর্তে, ওই সফটওয়্যারগুলো ইউজ করা হয় বা এক্সেলেরও প্রচুর কাজ থাকে। এই মোটামুটি এই লিস্টটাই হলো যে আপনার একটা সামারি বলতে পারেন যে ধরনের কাজ আসে। এটা হচ্ছে ভেরি বেসিক টাইপ কাজ আর কি। তো আপনি যদি এই কাজগুলোর উপর দক্ষতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে, আপনি যদি মনে করেন, আপনি যদি কনফিডেন্ট হন যে আপনি এই কাজগুলো করতে পারবেন, তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার আসতে কোনো বাধা নেই। এই জিনিসগুলোর উপরে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনি রেডি বলতে পারেন অ্যাকাউন্টেন্সি পয়েন্ট থেকে।